হাই ফ্রেন্ডস, আপনি যদি আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুতি নেন তাহলে রচনা লেখা আপনাকে অবশ্যই জানতে হবে। তাই আপনাকে এই ভিডিওতে রচনা লেখার একটি ধারণা দিয়েছি, যেমন রচনা লেখার সময় কি কি পয়েন্ট দিতে হবে, কিভাবে শুরু করবেন, তাই সমস্ত স্টেপগুলিকে ভালোভাবে লক্ষ্য করবেন। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক বাটনকে অবশ্যই একবার প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনকে সিলেক্ট করুন ও দেখতে থাকুন বাংলা নলেজ চ্যানেল। আজকের রচনা বীর সন্ন্যাসী বিবেকানন্দ। ভূমিকা: ভারতদূত বিবেকানন্দ বিশ্বসভায় ভারতমাতাকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। বিশ্বনাথ দত্ত মহাশয়ের পুত্র নরেন্দ্রনাথ 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলকাতার সিমলাপল্লীতে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে এই নরেন্দ্রনাথই স্বামী বিবেকানন্দ নামে পরিচিতি লাভ করে। বাল্যকাল ও শিক্ষা জীবন: ছোটবেলায় নরেন ছিলেন অত্যন্ত দুরন্ত। তিনি লেখাপড়া, খেলাধুলো, ব্যায়াম এবং সঙ্গীত সাধনায় অতিশয় আগ্রহী ছিলেন। মাত্র 14 বছর বয়সে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপরে প্রেসিডেন্সি কলেজ ও বর্তমানের স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। আধুনিকতার চেয়ে বড় বৈশিষ্ট্য হল সব বিষয়ে জিজ্ঞাসু হওয়া। তার মধ্যে প্রথম থেকেই যে কোনো বিষয় সম্পর্কেই জিজ্ঞাসা ও কৌতূহল ছিল গভীর। কর্মজীবন: নরেন্দ্রনাথ বাল্যকাল থেকেই ধর্মভাবনায় আকৃষ্ট হয়েছিলেন। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নিকটে যান। রামকৃষ্ণের প্রভাবে তার জীবনে আমূল পরিবর্তন ঘটে। রামকৃষ্ণের শিষ্যত্ব লাভ করার পর তার নাম হয় বিবেকানন্দ। পরাধীন ভারতের প্রতিনিধি বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেন, যেখানে তিনি ভারতীয় ইতিহাস ও ধর্ম অবহেলার বিষয় নয় এটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করেন। তার জন্য পরাধীন ভারতবর্ষ নতুনভাবে গৌরবান্বিত হয়। তারপরে তিনি আমেরিকা থেকে চলে আসেন ইংল্যান্ডে। এখানেই মার্গারেট নোবেল নামে এক আইরিশ মহিলা তার শিষ্যত্ব গ্রহণ করেন। বিদেশ থেকে এসে তিনি রামকৃষ্ণ মিলন প্রতিষ্ঠার জন্য সর্বশান্তি নিয়োগ করেন। এই প্রতিষ্ঠানের সর্বত্যাগী সন্ন্যাসীরা দেশের কল্যাণে শিক্ষা ও ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত রাখতেন। বিবেকানন্দই রামকৃষ্ণ মিশনকে সর্বভারতীয় প্রতিষ্ঠানে পরিণত ও পরিবর্ধন করেছিলেন। বড়ানগরের গুরুভাইদের নিয়ে বিবেকানন্দ যে জগৎ প্রসিদ্ধ বেলুড় মঠ স্থাপন করেছিলেন, সেখানেই 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। উপসংহার: বিবেকানন্দ কেবলমাত্র নিষ্প্রিয় ধর্মশাসক ছিলেন না, মানবতাবোধে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। দেশের পরাধীনতা অসাম্য তাকে পীড়িত করে। তিনি পৌরুষ ও বীর্যের সাধনার ওপর জোর দিয়েছিলেন। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।